তেলচুরি চক্রর সঙ্গে জড়িত বিধায়ক পুত্র গ্রেপ্তার, প্রথমে আত্মসমর্পণ, তার পাছত জেরা, জেরার অন্তত গ্রেপ্তার বিধায়ক নুরুল হুদার পুত্র। রুবহিয়াতর বিধায়ক নুরুল হুদার পুত্র হয়েছে আমসু নেতা রকিবুল হুদা ফরাসি। শনিবার আরক্ষী রকিবুল হুদাক বিচারি অভিযান চলার পাছত নিশা উলনি আরক্ষী থানাত আত্মসমর্পণ করে বিধায়ক পুত্রয়। উল্লেখযোগ্য যে কলিয়াবর মহকুমা আরক্ষী বিষয়ার রূপজ্যোতি দত্তর নেতৃত্বত কলিয়াবর আরক্ষী তেলচুরিত জড়িত পাঁচজনক আটক করে তদন্ত চলার পাছতেই সমগ্র ঘটনা পোহরলৈ আহিছিল। ধৃত ইব্রাহিম আলীর ব্যাংক একাউণ্টৰ পৰা প্রায় 60,000 টকার রকিবুল হুদার একাউণ্টত লেনদেনের তথ্য পাইছিল আরক্ষী। ইয়ার পাছতেই রকিবুলক বিচারি আরক্ষী চলাইছিল অভিযান, আর অভিযান চলাই থাকার মাজতে আত্মসমর্পণ করে বিধায়ক পুত্র রকিবুলে। আত্মসমর্পণের পাছতেই রকিবুল হুদাক কলিয়াবর মহকুমা অসামরিক চিকিৎসালয়ত স্বাস্থ্য পরীক্ষা করে আরক্ষী, আর তার পাছত আরক্ষী জেরা আরম্ভ করে অবশেষত গ্রেপ্তার করে বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাক। হয়, আমি এটা সোধপোছ করে আছো, ইনভেস্টিগেশন চলি আছে। এতিয়া আমি গ্রেপ্তার করছো আর কাইলে কোর্টে প্রডিউস করিম, তারপর পরবর্তী সময় আপনার জানাব। রাতেপা মানে কইস যে যখন এভিডেন্স আমার আছে আপনাদের গমেই পাইছে, আর সেইখানে এটা আমি সোধপোছ করলো, আর যখন আমি এভিডেন্স পাইছো কোর্টত কালি প্রডিউস করি। জড়িত হয়ে আছে নাকি? গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিন ডিজিটাল ডেস্ক।